আসসালামু আলাইকুম। দেখুন কি অসাধারণভাবে আমি ফটোটা এডিটিং করেছি। আপনারা যে চেহারাটা দেখতে পাচ্ছেন এই চেহারাটা কিন্তু আমার না, কিন্তু যে ফেসটা দেখতে পাচ্ছেন এই ফেসটা কিন্তু আমার। এরকম নর্মাল ফটো দিয়ে এইরকম অসাধারণভাবে একটা ফটো তৈরি করে নিতে পারেন মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। শুধু এইটা না, আপনারা আরও একটু লক্ষ্য করুন, আপনার নিজের ফেস দিয়ে অসাম অসাধারণভাবে এইরকম সুন্দর সুন্দর ফটো এডিটিং করে নেবেন। কেউ বুঝতে পারবেন না যে আপনি ফটোটা এডিটিং করে আপনার ফেস দিয়ে অন্যজনের শরীরে তৈরি করা। তো বিষয়টা খুবই অসাধারণ। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো এই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটা আছে প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। প্লে স্টোরতে অ্যাপটা ওপেন করার পর আপনাদের উপরে সার্চ অপশন পাবেন। এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন ফটো ল্যাব লেখে। আপনারা স্পেলিংটা একটু ভালো করে দেখে নিন, PHOTOLAB ফটো ল্যাব লেখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা অ্যাপ বাইর হবে, এই যে অ্যাপটা আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটা ইনস্টল করা আছে, নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনারা অসংখ্য ফটো পাবেন, এখানে এই ফটোগুলোর মধ্যে আপনারা আপনাদের ফেস লাগাই নিতে পারবেন। তো এখানে আপনারা ফটো খুঁজতে খুঁজতে যদি ছেলেদের ফটো খুব কম পান, ওপরে এখানে সার্চ অপশান পাবেন। এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ দিবেন বয় লেখে অথবা হ্যান্ডসাম লেখে। তো এখানে বয় লেখে যদি সার্চ দেয় তবু এখানে অসংখ্য ফটো আসবে। এখানে বয় লেখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে শুধু ছেলেদের ফটো থাকবে। এখানে আপনারা আপনাদের পছন্দের ফটোটা খুঁজে নেবেন, খুঁজে নেওয়ার পর আপনারা এখানে আপনাদের ফেসটা বসাই দিবেন। শুধু এখানে বয় না, যদি মেয়েদের ফটো খুঁজতে চান তো এখানে লেডিস লেখে অথবা ওমেন লেখে সার্চ দিলে অসংখ্য ফটো পাবেন সুন্দর সুন্দর। তো এখানে ধরে নেন আমি এই ফটোটার উপর আমার ফেসটা বসাই দেবো। তো এখানে আমি এই ফটোটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার গ্যালারিটা বের হয়ে গেছে। এখানে আমি আমার গ্যালারি থেকে আমার যে কোনো একটা নর্মাল ফটোর ফেসটা এখান থেকে চয়েস করে নিব। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম, এখান থেকে আমি যে কোনো একটা ফটোর ফেসটা চয়েস করে নিচ্ছি। তো এই ফটোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে শুধু ফেসটা নিব, সম্পূর্ণ বডির কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে নিচে টিক মার্ক একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এক ক্লিকে এখানে আমার ফেসটা কিন্তু বসে গেছে, এই বডিটা কিন্তু অন্যজনের, আর এখানে আমার ফেসটা কিন্তু একেবারে সেমভাবে বসে গেছে, কোনো ফাটে নাই, অসাধারণভাবে এই ফটোটা কোনো ঝাপসা থাকবে না। তো আপনারা নিজেরাই দেখলেন খুবই অসাধারণ, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনারা আপনাদের ফটো দিয়ে আপনাদের নর্মাল একটা ফেস দিয়ে এভাবে HD ফটো তৈরি করে নেবেন। তো ফটোটা সেভ করার জন্য আপনারা কী করবেন, এখানে 3 ডট একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস নামে একটা অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে একটা ডাউনলোড নামে একটা অপশান আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।